আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশ যাতে সামনের দিকে এগিয়ে যায় সে বিষয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে, স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ধর্মীয় পোশাক বাধ্যতামূলক করার আদেশ প্রত্যাহার করে ক্ষমা চাইলেন পরিচালক আব্দুর রহিম। এবং বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সেপ্টেম্বরের তুলনায় প্রায় 3 গুণ রোগী অক্টোবরে, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতিতে 14 নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এ ঘোষণা দেন। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে সীমিত পরিসরে ক্লাস শুরুর চিন্তা করছে সরকার। এছাড়া প্রতিবারের মতো এবার হচ্ছে না আনুষ্ঠানিক বই উৎসব। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। করোনা মহামারীর কারণে 17 মার্চ থেকে টানা বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে দফায় দফায় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিচ্ছে সরকার। এই দফায় বন্ধের মেয়াদ বাড়ানো হলো আরো 2 সপ্তাহ। নভেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। শিক্ষামন্ত্রী বলেন, সীমিত পরিসরে হলো এই শিক্ষাবর্ষে স্কুল খোলার বিষয়টি পর্যালোচনা হচ্ছে। 10 ও 11 শ্রেণীর ক্লাস চালুর বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। বিশেষ করে যারা আগামী বছর SSC পরীক্ষা দিবেন বা HSC পরীক্ষা দিবেন, তাদের কথা বিবেচনায় রেখে আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা একটা চেষ্টা করে দেখব যে পরিস্থিতি যদি অনুকূল হয় তাহলে আমরা সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবার একটা চেষ্টা করতে পারি। দীপুমণি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরীক্ষা ছাড়া অটো পাস দেয়া হবে না। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেবল আবশ্যক ফি নেওয়ার আহ্বান জানান তিনি। জানান, হচ্ছে না এবার ঘটা করে বই উৎসব। কিভাবে শিক্ষার্থীদের হাতে, প্রতিটি শিক্ষার্থীর হাতে এই বই পৌঁছে দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। অন্যদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে একই সিদ্ধান্তের কথা জানান প্রাথমিক ও গণশিক্ষার প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রাথমিকে বার্ষিক পরীক্ষা না হলেও প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার কথা জানান প্রতিমন্ত্রী। একবারে যদি পরীক্ষা না থাকে, এটা ভীতি থাকে না একটা, তখন মনে হয় যে সব আরো বেশি করে ডিগবাজি খাবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দারিদ্র ও ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়ার পাশাপাশি দেশ যাতে সামনের দিকে এগিয়ে যায় সে ব্যাপারে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য এবছর 8 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান ক্ষমতা এসে স্বাধীনতা বিরোধীদের দেশে ফিরিয়ে এনে এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের পুরস্কৃত করে ইতিহাস বিকৃত করেছে। আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতা এসে সবার সামনে সঠিক ইতিহাস তুলে ধরেছে। সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করেছিল, মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান, ক্ষমতায় এসেই এই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়ে যারা কারাগারে বন্দী ছিল তাদেরকে মুক্তি দেয়। ঠিক সেই সাথে সাথে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনাগুলি এক একে তা নস্যাৎ করা হয়। যে 7ই মার্চের ভাষণ এদেশের মানুষকে উজ্জীবিত করেছিল সে ভাষণ নিষিদ্ধ হয়। করোনা মহামারীর মধ্যে অর্থনীতি যাতে গতি না হারায় সে লক্ষ্যে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের কোনো মানুষ যেন না খেয়ে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি এবং আমরা যথেষ্ট অর্জনও করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে করোনা ভাইরাস নামে এমন এক ভাইরাস আসলো যা শুধু আমাদের বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী মানুষকে একেবারে স্থবির করে দিয়েছে, অর্থনীতি স্থবির করে দিয়েছে।
কিন্তু সেটা মোকাবেলার জন্য আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, যেন আমাদের দেশের মানুষগুলি যেন থেকে সুরক্ষা পায় এবং মানুষ যেন ভালোভাবে চলতে পারে এবং আমাদের অর্থনীতির গতিশীলতা যেন না হারায়। স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার 1977 সাল থেকে প্রতি বছর স্বাধীনতা পদক দিয়ে আসছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ধর্মীয় পোশাক বাধ্যতামূলক করার আদেশ প্রত্যাহার করে ক্ষমা চাইলেন পরিচালক আব্দুর রহিম। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবারে তার দেয়া এ সংক্রান্ত নির্দেশ বাতিল করা হয়। মোবাইল সাইলেন্ট করা, মুসলিম পুরুষদের টাকনুর উপর কাপড় পরা এবং মহিলাদের পর্দা মানার নির্দেশ দিয়ে 28 অক্টোবর একটি বিজ্ঞপ্তি দেন আব্দুর রহিম। আদালতের নির্দেশনা পরিপন্থী এই আদেশের জন্য বৃহস্পতিবার তাকে শোকজ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। 3 দিনের মধ্যে এই বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে চিঠিও দেয়া হয়। তার এরপরই ক্ষমা চেয়ে আদেশ প্রত্যাহার করেন ইনস্টিটিউটের এই পরিচালক। 2010 সালের 4ই অক্টোবর উচ্চ আদালতের এক আদেশে বলা হয়, ধর্মীয় পোশাক যার যার ইচ্ছা, এ ব্যাপারে কাউকে বাধ্য করা যাবে না। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 25 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,886 জনে। একদিনে 14,268টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 1,681 জন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা 4,04,760 জন। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 11.78%। একদিনে সুস্থ হয়েছেন 1,548 জন। মোট সুস্থ 3,21,281 জন। সুস্থতার হার 79.38%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে 16 জন পুরুষ ও 9 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ 15 জন, চট্টগ্রামে 5, সিলেটে 3, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে 1 জন করে মারা গেছে। মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর লেখার বিধান রেখে গ্যাজেট প্রকাশ করেছে সরকার। এতে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইনে মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। তার সঙ্গে সঙ্গতি রেখে সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর ব্যবহার করতে হবে। এছাড়া আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা গ্যাজেট ভুক্তির জন্য আবেদন ও তথ্য চেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সারা বছর নিয়ন্ত্রণে থাকলেও চলতি মাসে হঠাৎ করেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 131 জন, যা গত মাসের তুলনায় প্রায় 3 গুণ বেশি। আদিন সজীবের রিপোর্ট। রাজধানীর হাসপাতালগুলোতে এখন করোনা আক্রান্ত বা উপসর্গের চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যাই বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, এই মহামারীতে মৃতের সংখ্যা কিছুটা কম বেশি হলেও শনাক্তের হার প্রতিদিন প্রায় কাছাকাছি থাকছে। করোনা আতঙ্কের পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ গত এক মাসে যেভাবে বেড়েছে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চিকিৎসকরাও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জানুয়ারি থেকে অক্টোবরের 28 তারিখ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 595 জন ডেঙ্গু রোগী। শুধু চলতি মাসেই ভর্তির সংখ্যা 131 জন, যার 55 জনই হাসপাতালে এসেছেন গত এক সপ্তাহে। এটা যদি আরও বাড়ে এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। এখন একটা ডেঙ্গুর করোনার একটা মহামারী চলছে, এর মধ্যে যদি ডেঙ্গু চলে আসে তাহলে আমাদের জন্য আসলেই কঠিন হবে। তবে আসার কথা হচ্ছে এটা ডেঙ্গুর সময়কাল না। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, করোনার এই কঠিন সময়ে ডেঙ্গু প্রতিরোধ করার কোনো বিকল্পই নেই। তা না হলে হাসপাতালগুলোতে বড় রকমের চাপ তৈরি হবে, যা সামাল দেয়াই কঠিন। আমরা করোনা ভাইরাসের মতো একটি মহামারী ফেস করছি, একই সাথে যদি ডেঙ্গুর প্রকোপ ব্যাপকভাবে বেড়ে যায় তাহলে আমাদের হেলথ সিস্টেম, আমাদের হসপিটাল, সব কিছু কিন্তু সেই বার্ডেনটা নেওয়া খুব কঠিন হয়ে যাবে। সেজন্য অবশ্যই আমাদের বাড়তি সতর্কতা নিতে হবে। এডিস মশা যাতে বংশবিস্তার করতে না পারে সেজন্য মানুষকে আরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। তবে এটা বলার অপেক্ষা রাখে না যে গত বছর ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে যে দুশ্চিন্তা ছিল তা এবছর নেই। এজন্য সিটি কর্পোরেশনের বছর জুড়ে মশক নিধন অভিযানের প্রশংসা করে বিশেষজ্ঞরা বলছেন, এ থেকে হাল ছেড়ে দিলে হবে না, তাহলে পরিস্থিতি আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশ ভারত অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে নতুন খাত নিয়ে দুই দেশ কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের সাথে মন্ত্রণালয়ের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। এ সময় শিল্পমন্ত্রী জানান, কাজের ক্ষেত্রে সীমাবদ্ধতাগুলো দূর করতে নিয়মিত আলোচনা করছে দুই দেশ। দুদেশের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখেই উন্নয়ন কাজ এগিয়ে নিতে চায় সরকার। দেশে চীনা বিনিয়োগ বাড়ছে। শিল্পসেবা ও অবকাঠামো খাতে প্রায় $150 বিলিয়ন বিনিয়োগ করছে চীনা উদ্যোক্তারা। সিংহভাগ কাঁচামাল ও কারখানার যন্ত্রাংশ আমদানি হলেও দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য বৈষম্য বাড়ছে। বাণিজ্য ঘাটতি কমাতে দেশটির শুল্কমুক্ত পণ্য প্রবেশের সুবিধা নেয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। বাংলাদেশ চীনের উন্নয়ন সহযোগিতা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অনলাইন সেমিনারে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ, একই সেতুতে চলছে রেললাইন স্থাপন, গভীর সমুদ্র বন্দর সহ নানা প্রকল্পে কাজ করছেন বেশিরভাগ চীনা প্রকৌশলী ও কর্মকর্তারা। এসব নির্মাণ কাজের বিভিন্ন উপকরণ আসছে চীন থেকে। এছাড়াও করোনা মন্দার কারণে চীনের অনেক ব্যবসায়ী এখন বাংলাদেশমুখী। চামড়া, বিদ্যুৎ, নির্মাণ, তৈরি পোশাক, অবকাঠামো ও বিদ্যুৎ খাতে রয়েছে চীনা বিনিয়োগ। China held the position in 2019 as well, this top position, and investment was $1.2 billion, which is roughly 0.4% of Bangladesh's GDP in 2019. China is a potential investor. Now these economic investment would now be clouded possibly by geopolitical consideration, and that is a potential difficulty that I can anticipate. চীনা বিনিয়োগকারীদের আগ্রহের কারণে চট্টগ্রামের আনোয়ারায় বিশেষায়িত একটি অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে বিনিয়োগ বাড়লে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। Chinese companies see Bangladesh market is one of the most important markets. Bangladesh welcomes FDI with open arms to support industrialization of our country, and there obviously is a convergence of economic interests here of the two countries. বাংলাদেশে যে কয়েকটি দেশ সবচেয়ে বেশি বিনিয়োগ করে তার মধ্যে একক দেশ হিসেবে সবার উপরে রয়েছে চীন। কৃষি সহ অন্যান্য নতুন শিল্পে তাদের বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেওয়া হয় অনলাইন সেমিনারে। Perspective on investment cooperation between শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কোন দলকে রাজনীতি বিমুখ করা সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রায় সরকার বিএনপিকে সহযোগী শক্তি হিসেবে পেতে চায়। পরিকল্পনা কমিশনের সাথে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর খাত ভিত্তিক ভার্চুয়াল আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ভুল রাজনীতির খেসারত দিতে গিয়ে তারা সরকার ও নির্বাচন কমিশনের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। তাদের হটকারিতাই তাদেরকে জনগণ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এ বিচ্ছিন্নতা বুঝতে পেরে বিএনপি বিরাজনীতিকরণের কল্পিত অভিযোগ আনছে। তাদের সিনিয়র নেতারাই রাজনীতি অনেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন। গণমাধ্যম গঠনমূলক সমালোচনা সরকারের কর্মকাণ্ডকে গতিশীল করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, বর্তমান সরকার সমালোচকদের ইতিবাচকভাবে গ্রহণ করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত সেমিনারে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গণমাধ্যম প্রতিষ্ঠায় পুঁজি বিনিয়োগ স্বাভাবিক, তবে গণমাধ্যমকে বিনিয়োগকারীদের স্বার্থে ব্যবহার করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.শ. আরিফিন সিদ্দিক। আমাদের দেশে যে সমস্ত সাংবাদিক, দুস্থ সাংবাদিক কিংবা আর্থিক সংকটে আছে এমন সাংবাদিকদের সহায়তা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ তহবিল গঠন করে সেই তহবিলের মাধ্যমে সহায়তা করে যাচ্ছে। এই সহায়তা করোনা যতদিন থাকবে এটি অব্যাহত থাকবে।
দেশে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী শোভাযাত্রার উদ্বোধন করে তিনি বলেন, ভিন্ন মত পোষণ করায় অনেক সাংবাদিককে কারাগারে যেতে হয়েছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বহির্বিশ্বের উদ্বেগের কথা উল্লেখ করে গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। বর্ণাঢ্য শোভাযাত্রাটি ডিআরইউ প্রাঙ্গণ থেকে শুরু করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গিয়ে শেষ হয়। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা, যে আইনগুলো তৈরি করা হয়েছে ইতিমধ্যে, এই আইনগুলো কখনোই স্বাধীন গণমাধ্যমের কাজ করার জন্য কখনো উপযোগী নয়। ভিন্ন মতকে সহ্য করার যে সহনশীলতা, তা ধীরে 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 একেবারেই আপনার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এবারে পার্টেক্স খেলার খবর। নিষেধাজ্ঞা শেষ হবার পর ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আল হাসানকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের প্রত্যাবর্তনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের ঝড় বয়ে যায়। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম থেকে শুরু করে যুব দলের ক্রিকেটাররাও স্বাগত জানিয়েছেন তাকে। মুশফিকুর রহিম লিখেছেন, আমি খুব আনন্দিত যে এক বছর শেষ এবং একসাথে আবারও মাঠে নামব। উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান লিখেছেন, ক্রিকেট গ্রাউন্ডে ভাইকে স্বাগতম। আর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান পোস্ট করেছেন, স্বাগতম সাকিব ভাই। এছাড়া সৌম্য সরকার, লিটন কুমার দাস এবং ইমরুল কায়েসও অভিনন্দিত করেছে সাকিবকে। ছুটি কাটিয়ে বাংলাদেশে এসে নেপালের সাথে প্রীতি ম্যাচ জয়ের ঘোষণা দিলেন প্রধান কোচ জেমি ডে। সেই সাথে এই জয়ের ভিত্তিতেই দলকে এগিয়ে নিতে চান বলে জানান কোচ। এদিকে খেলোয়াড়রা জানান, পুরো ফিট থাকতে পারলেই নেপাল ম্যাচে জয় পাওয়া সম্ভব, আরও জানাচ্ছেন পরাগারমান। করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় গত মার্চে বন্ধ হয়ে যায় খেলাধুলা। তখনই ছুটি নিয়ে ইংল্যান্ডে ফিরে যান বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। প্রায় আট মাস পর ফিরলেন তিনি। উদ্দেশ্য আগামী 13 ও 17 নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিতে ভালো ফল করা। তবে ফিরেই জেমি ডে প্রীতি ম্যাচ জয়ের ঘোষণা দেন। বাংলাদেশে ফুটবল ফিরেছে, ছেলেরা অনুশীলনে ফিরেছে, এটা ভালো। অবশ্যই জিততে চাই, কিন্তু আমার মনোযোগ শুধু জয়ের দিকে নয়, এই ম্যাচগুলোই পরের বছরের ভিত্তি তৈরিতে কাজে আসবে। অনেকদিন বসে থাকায় অনেক খেলোয়াড়ই ফিটনেস সমস্যায় ভুগছেন, তবে সবাই সেটা ফিরে পেতে চেষ্টাও করছেন। পুরোপুরি ফিট হলে নেপালের সাথে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন মামুনুল ইসলাম। আগামী 5 নভেম্বর চার্টার্ড বিমানে করে ঢাকায় আসার কথা রয়েছে নেপাল ফুটবল দলের। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। দেশ যাতে সামনের দিকে এগিয়ে যায় সে বিষয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে, স্বাধীনতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ধর্মীয় পোশাক বাধ্যতামূলক করার আদেশ প্রত্যাহার করে ক্ষমা চাইলেন পরিচালক আব্দুর রহিম। এবং বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সেপ্টেম্বরের তুলনায় প্রায় 3 গুণ রোগী অক্টোবরে, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।